সে যদি কুলকুল করে ঘামছে, মাস্কের কারণে চোখে চশমাটা ছাপসা হচ্ছে বারবার, ঠোঁট গলা শুকিয়ে কাট, নার্ভাসনেসে হাত পা কাঁপছে। কয়েকবার গার্ডদের মধ্যে থাকা অরুণাকে দেখলো, সে তার মতো ব্যস্ত, বন্ডটি ছিঁড়ে ছিঁড়ে গরম চায় ডুবিয়ে মুখে পড়ছে। একটু আগে একজন নার্স এসে দিয়ে গেছে, রফিক দূরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। ওপাশের ব্যক্তিটি রুদ্র বলে সে যদি এত অস্থিরতা, রুদ্র জানে না সে যদি এখানে, সে তো জ্বরের উসিলায় ছুটি কাটাচ্ছে, অ্যাসাইলামে আসবে বলেনি, এখন না জেনে না বুঝে যদি রুদ্র নাকচ করে দেয়, শুরুর আগেই সবটা ভেস্তে যাবে, এত মিথ্যা ধরা পড়বে হাতে নাতে, জানা হবে না কোনো রহস্য, কুল পাবে না থই থই নদীতে। সে যদি একবার ভাবল এই সুযোগে রুদ্রকে মেসেজ করে জানিয়ে দিবে, বলবে সে এখানে, কিন্তু পারেনি। পাছে রফিক লোকটা সন্দেহ করে বসে, বেশ অনেকক্ষণ চললো রফিকের কথোপকথন। লোকটা চেম্বারে গিয়ে কথা বলা জোরাজুরি করলেও সে যদি দেয়নি, কড়া কণ্ঠে বলেছে, এখানে বলুন যা বলার, আমিও শুনব। রফিক প্রথম ধাপে মেনে নিয়েছেন, কিন্তু থুরতলো, কথা বলতে বলতেই ঠিকই কয়েক পা দূরে চলে যান। সে যদি যাতে ভাবে বেখেয়ালে চলে এসেছে ব্যাপারটা সে যদি বুঝলেও বাক্যলাপ করেনি, চিন্তা সে যদি মাথা ব্যথা উঠে গেল। এবার রফিক শেষ করে কথা এগিয়ে এলেন, ঠিক মুখোমুখি দাঁড়িয়ে ফোন পকেটে ভরলেন, মুখে কোর অন্ধকার, সে যদি ভয় ভয় শুধালো, কি বলেছেন উনি? রফিক যেন ধ্যানে ছিলেন। হুম, ইয়ে বললেন উনি রাজি। সেটি মুখ চকচক করে উঠল, পরের মুহূর্তে চিন্তা করল, উনি কি বুঝে গেলেন এটা আমি ছিলাম? রফিক ফের একবার সাবধানে বাণী চলল, দেখুন আমি আপনাকে আগেও বলেছি পেশেন্ট কিন্তু ভয়ানক, যদি আপনার উপর অ্যাটাক ফ্যাটাক হয় আমি কিন্তু কিছু জানি না, সে যদি মিষ্টি হেসে বলল, সমস্যা নেই, আপনার না ভাবলেও চলবে, আই উইল ম্যানেজ। রফিক মাথা দোলায় নিচের দিকে চেয়ে ঠোঁটে চেটে জিভ দিয়ে সে যদি বলল, তালাটা খুলুন এবার। রফিক উসখুস করলেন, সেটি উল্টানো আইডি কার্ড ঠিকঠাক করে বলল, যতক্ষণ আমি এই হসপিটালে ডিউটি করব ততক্ষণ ওনার এখানেই থাকবে, এখানেই থাকব, কাল থেকে আসার সময় আপনার থেকে চাবি নেব, আবার যাওয়ার সময় জমা দিয়ে যাব, কেমন? রফিক গড়িমসি করতে করতে চাবির মোটা গোছা বের করলেন, সময় নিয়ে খুললেন জং ধরা তালা। সে যদি ঠোঁটের কোণে হাসি ফুটল, রফিক চলে যেতে নিয়ে আবার পেছনে তাকায়। একটা কথা জিজ্ঞেস করব, বলুন, হাসপাতালে এত এত পেশেন্ট থাকতে ওনার পেছনে কেন পড়লেন? রফিকের কণ্ঠে সন্দেহ, সে যদি হাসল, নির্বিঘ্নে জবাব দিল, এর জন্য আপনি দায়ী রফিক সাহেব। আমি? জি, আপনি যদি আমাকে এত জোরাজুরি করে না বার করতে চাইতেন এখান থেকে, আমি ওনাকে নিয়ে মাথা খামাতাম না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বারবার বেশি, বরাবর বেশি, আমার বেলায় সেটা আকাশ চুম্বে। এখন এসেছিলাম শুধুমাত্র জায়গাটা ভিজিট করতে, অথচ আপনি এমন একখান ভাব করলেন যেন কি না কি পাপ করেছি এখানে এসে, তাই জন্যই না এরকম হলো, আপনার অমন অদ্ভুত আচরণই আমার এই আগ্রহের জন্ম দিয়েছে, দোষ তাই আপনারই। রফিক ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে, যাতে যাতে ঝরেছিল নিজের প্রতি বিরক্ত, সত্যি মনে হয় বাড়াবাড়ি করে ফেল, চোরের মন তো পুলিশ, পুলিশ দেখলেই পা গুলো ছুটতে চায়। সে যদি আবার বলল, তবে ওনার প্রতি আমার, তবে ওনার প্রতি আপনার ইন্টারেস্টও কিছু কম নয়, একজন ম্যানেজার কোনো পেশেন্ট নিয়ে এত ভাবছে সত্যি প্রসন্ন বিষয়, আমি এই ব্যাপারে অবশ্যই হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে আপনার ব্যাপারটা ওনারা একটু আলাদাভাবে দেখেন। এদের সহজ কথাটা রফিক অন্যভাবে নিলেন, চোখে মুখে ফুটলো ভয়ের ছাপ, ব্যস্ত কণ্ঠে বলেন, না না তার দরকার নেই, আপনি আপনার কাজ করুন, আমি আসছি, কাউকে কিছু বলতে হবে না। রফিক দ্রুত জায়গা ছাড়লেন, সেটির ভ্রু দুটো কুচকে এলো আরো, এই লোককে তার শুরু থেকেই সন্দেহ লাগছে, কিছু একটা খাপলা আছে এর মধ্যে, মেডিকেলের কত ছেলে মেয়ে কত রোগীর কাছে যায়, তাদের পথ সম্পর্কে খোঁজ নেয়, অথচ শুধুমাত্র রুদ্র মায়ের বেলাতে কেন উল্টো? আচ্ছা উনি কি সত্যি ওনার মায়ের কাছে কাউকে ঘেঁষতে দিতে মানা করলেন, নাকি নিহাতেই রফিক বানিয়ে বললেন? এর উত্তর ওনার থেকেই নিতে হবে আমায়। সে যদি খোলা তালায় দিকে চোখ বোলালো, বিজয়ের হাসি ফুটলো চিকন ঠোঁটে, এই তালা খোলাতে কতগুলো মিথ্যে বলল আজ, মিথ্যে পরিচয় তৈরি করতে ভেতর এলো, পায়ে পা লাগিয়ে তর্ক করলো, সে যদি নিজেকেই শোধালো,
এত সাহসী কবে হলে সে যদি সে যদি একবার গলা ছলানো আইডি কার্ডের দিকে চোখ বোলালো। মনে মনে রুদ্রর প্রতি প্রসন্ন হয়। রুদ্র এবারের বন্দোবস্ত এত তাড়াতাড়ি করতে পারবে আদৌ ভাবিনি, লোকটা কাজের বটে। সে যদি কাঁপা কাঁপা হাতে গেট খোল, উত্তেজনায় শরীরটাও কাঁপছে। ওকে ফু দিয়ে নিচু হয়ে ঢুকলো গাঢ়দের মধ্যে, ভয় ভয় লাগছে। ওই না আবার মেলে না বসে। গাঢ়দের মধ্যে একটা খাট, টেবিল, পানির ফিল্টার রাখা, মাথার উপর সিলিং ফ্যান চলছে, এতটুকু জায়গা এগুলোই ধরেছে কেবল। সেটি কাঁধ ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর অরুণার পাশে বসল। অরুণা একযোগে চেয়ে আছেন ওর দিকে, স্বাভাবিক অভিব্যক্তি, না বিস্মিত না বিরক্ত। সেটি একবার মাস্ক খুলতে নিয়ে খুলল না। রফিক লোকটা চলে এলো হঠাৎ, চিনে ফেলবেন, বুঝে যাবে রুদ্রের সাথে তার সংযোগ রয়েছে। সে যদি আস্তে করে অরুণার হাতের উপর হাত রাখলো, অরুণা সেই দিকে তাকিয়ে আবার সেতির মুখের দিকে তাকালেন। আপনি খুব সুন্দর আন্টি, আপনার চোখ দুটো আরো বেশি সুন্দর, দেখলে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আমার চোখ দুটো যদি আপনার মতন হতো। অরুণা হাসলে, সে যদি মনে মনে স্বস্তি পেল। অরুণাকে সহজ করার প্রথম ধাপ পেরলো বোধ হয়। অরুণা খানিক হেসে মৃদু কণ্ঠে বলেন, তা আমার এখানে ডিউটির জন্য এত জেদ করলে কেন মেয়ে? ভালো হেনস্থা করলে বেটাকে। আপনি খুশি হয়েছেন? অরুণা তৎক্ষণাৎ হাসি থামালে। আমি কেন খুশি হব? কেন, আপনার বুঝি খুশি হওয়া বারণ? অরুণার অন্যমনস্ক হয়ে বলে, পাগলের আবার আলাদা খুশি অখুশি আছে নাকি? আপনি পাগল কে বলল? সবাই তো বলে। সেটি বিছানায় বাবু হয়ে বসল। আমার কথা বাদ দিন তো, অনেকে অনেক কিছু বলবে, সব কি ধরতে হয়? এত পবিত্র মুখ যার, সে কি করে পাগল হয়? অরুণা চোখ পিটপিট করে হাসলেন। সে যদি বড় যত্নে তার মুখের সামনে থেকে অগোছলো সরিয়ে দিয়ে বলল, আপনি খেয়েছেন সকালে কি? অরুণা মাথা কাত করলেন, খেয়েছেন? পান্তা ভাত, ডাল ভুনা আর ডিম ভাজি। সে যদি খেয়াল করলো অরুণার চটপট উত্তর, অসুস্থ মানুষ অথচ স্মৃতিশক্তি কি প্রখর। সে যদি আনমনে হাসলো, অরুণা রোজ এগুলোই খান? আপনার ছেলের তো অনেক টাকা, তাহলে এসব কেন দেয় আপনাকে? চুপ থেকে বল, জানি না, আমার ছেলে আছে বুঝি। সেটি প্রসঙ্গ পাল্টালো, আমাকে আপনার কেমন লেগেছে আন্টি? অরুণা চেয়ে বললেন, তোমার মুখের আদলটা অত ভালো মনে করতে পারছি না, শুধু নামটা খেয়াল আছে। ওইদিন খুব চেঁচিয়েছিলাম তোমার উপর, তাই না? সেটি নিচের দিকে তাকে ঠোঁট ফুলিয়ে দম ছাড়লো। বড় জোর বাঁচা বেঁচেছে, কিছুদিন আগে রুদ্রের সাথে এসেছিল এখানে, বেমালুম ভুলে বসেছিল সেই কথা। ভাগ্যিস মাস্ক খুলতে নিয়ে খোলেনি। একটু আগে রুদ্রকে যদি সহ্য করতে না পারেন, তবে নিশ্চয় রুদ্রের সাথে সম্পর্কিত লোকেদের সাথেও একই ব্যবহার করবেন উনি। সে যদি তাৎক্ষণিক উত্তর দিল না, হাসিল। অরুণা বুঝলেন ওর চোখের পাশে চামড়া কোচকাতে দেখে বললেন, হাসছো কেন মেয়ে? আমি আপনার ওই ব্যবহারে কিছু মনে করিনি, কিন্তু আমায় একটা কথা বলুন তো, আপনি কারোর সাথে চেঁচামেচি করলে আপনার খারাপ লাগে? অরুণা চোখ নামিয়ে মাথা দোলালেন। খারাপ লাগে তার, সে যদি ওনার নতমুখটা উঁচু করে ধরলেন। তাহলে করেন কেন? অরুণা চুপ করে গেলেন আবার, সে যদি ছেড়ে দেবার পাচ্ছি না, একের পর এক কথা বলতেই থাকে সে। প্রথম দিকে অরুণা চুপচাপ থাকলো, ধীরে ধীরে তাল মেলালে, আলাপন জমে গেল যেন। কথার মাঝে শেষ দিন হঠাৎ চোখ পড়লো শিকের বাইরে একজোড়া চোখ, জুতোর দিকে, দেয়ালের ফাঁক গুলে বেরিয়ে আছে পা দুটো। সেটি উচ্চ কণ্ঠে বলল, রফিক সাহেব আড়ি পাচ্ছেন কেন? চমকে উঠলেন, যান পরনের শরীরটা আলোতে এনে বললেন, না না আড়ি পাতবো কেন? সেটি আন্দাজে ঢিল ছুঁড়েছিল, রফিককে দেখে বুঝলো ঢিল তার সঠিক জায়গায় লেগেছে। তাহলে কি করছেন এখানে? রফিক আমতামত করে বলল, আসলে দেখছিলাম পেশেন্ট আপনার উপরে হামলা টামলা করলো কিনা। সে যদি উঠে দাঁড়ালো কড়ক কণ্ঠে বলল, আপনার দেখে অনেক চিন্তা আমাকে নিয়ে, আমি একটা কথা বলছি শুনুন, ফের আমি এখানে আসার পর যদি আপনি এভাবে আড়ি পাতেন, আমি কিন্তু সত্যি কমপ্লেন জানাবো, বলবো আপনি আমার কাজে ব্যাঘাত দিচ্ছেন। সরি, নিচু কণ্ঠে বললেন রফিক, উল্টো ঘুরে হাঁটা দিলেন। অনেকক্ষণ যাবৎ কান পেতে শোনার চেষ্টা করেছিলেন ওরা কি বলছে, কিন্তু সন্দেহ করার মতন কথা নয়, মানসিক রোগীর সাথে সাহসে এরকম কথাবার্তাই বলে সকলে। রফিক মনে মনে নিশ্চিত হলেন যেন এত গোয়েন্দাগিরির দরকার হবে না, মেয়েটা যে দিয়ে ছুকরুটে ঠিকই, তবে বিপজ্জনকও মনে হচ্ছে না।
তবে দৃঢ়তা আছে ভারী। সামান্য জোরাজুরি করতে সরাতে চাও, একেবারে এখানে গেড়ে বসলো, এই মেয়েকে বেশি খাটানো যাবে না। প্রত্যেক কথায় হুমকি দেয় নালিশ করার, করেও দিতে বা কতক্ষণ। একরোখা মেয়ে, ম্যানেজারের সাথে পাল্লা দিয়ে তর্ক লাগে, ভবিষ্যতে ডাক্তার হবে বলে এদের কি ভাব। এই মেয়ে প্রেশার প্রতি এত সিরিয়াস, একটু অত আমলে না নিলেও চলবে, ভয়ের তো কিছুই নেই, কারণ যতই চেষ্টা করুক ক্লাবের লাভ কিছুই হবে না। দুপুর দুটো নাগাদ সেজুতি বের হলো, সোজা বাড়ির রাস্তায় গেল না, কোনো সিএনজিও নিল না, আজ স্কুটিও আনেনি, নেহাতি সাবধানতা অবলম্বন এইসবে স্টেশনে দাঁড়ালো মিনিট পাঁচেকের মতন। এরপর বাসে উঠলো, মাঝামাঝি একটা সিটে বসলো, জানলার কাছ টেনে দিয়ে প্রশান্ত শ্বাস ফেললো। আজ অনেকটা রুদ্রমায়ের সাথে গল্পে মজেছে তার, অরুণা অনেক সহজ হয়েছে, হয়তো আরও কিছুদিন গেলে পুরোটা মিশতে পারবে। সে যদি কোলের উপর রাখা হাতটার দিকে তাকালো, আমি পারবো তো ওনার মাকে ওনার কাছে ফিরিয়ে দিতে, পারবো তো ওনার মুখে হাসি ফোটাতে, আমাকে সাহস দাও আল্লাহ, ভরসা দাও নিজের প্রতি। হঠাৎ ব্যাগ শুদ্ধ কেঁপে উঠলো, সেজদির ধ্যান ভাঙল, ফোন বাজছে, বের করে দেখলো রুদ্রর কল। ছোটের করে তাৎক্ষণিক এক চিলতে হাসি ফিরল, ফোন রিসিভ করে প্রথমে বলল, ওপার থ্যাঙ্কস। পাশ থেকে এই প্রশ্ন এলো, কেন? আমি না বলতেও সবটা বুঝে ফেলায়। রুদ্র হেসে উঠল, কি সুন্দর হাসির শব্দ। সে যদি চোখ বুঝে অনুভব করলো, রুদ্র বলল, আমাকে বলে গেলে পারতেন? সে যদি মিনমিন করে বলল, বললে আপনি যেতে দিতেন না, অফিস ছুটি দিয়েছেন জ্বর কমাতে, আমি সেটা এখানে কাজে লাগাচ্ছি, জানলে নির্ঘাত ধমকাতেন। আপনি তাহলে আমার ধমকে ভয় পান? সে যদি প্রসঙ্গ পাল্টে বলল, ওসব ছাড়ুন, আপনি এখন কোথায়? অফিসে। কেন? কিছু কথা বলা জরুরি, দেখা করলে ভালো হতো। ঠিক আছে, মেসেজ করে জায়গার নাম আর সময় পাঠিয়ে দিন। সেতু মুচকি হেসে বলল, আপনার আসলেই মাথার প্রতিটি নিউরনে বুদ্ধি, কি করে না বলা কথা বুঝে ফেলেন। রুদ্র নিরেট কণ্ঠে বলল, উত্তরটা কালি দিয়েছি, রুদ্র রোশন চৌধুরী হওয়া অত সহজ নয়। তাই তো দেখছি। মা আপনাকে ফিজিক্যালি হার্ট করেনি তো? একদম না, বিস্তারিত দেখা হলে বলবো। বাসায় পৌঁছে জানাবেন। শেষ লাইন কেটে ফোন ব্যাগে ঢোকাবে, হঠাৎ দেখলো স্ক্রিনে মেসেজ ভেসে আসছে, ইনবক্স অন করতে হতভম্ব হলো, কেউ একজন আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। সেদিকে কতক্ষণ ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে থাকলো মেসেজটির দিকে, চোখ বোলালো প্রেরকের নাম্বার, অমনি মুখা হয়ে এলো, আরে এটা এটা তো সেই উটকো লোকটার নাম্বার, গিফট পাঠিয়েছিল আমাকে, এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো, আজ আবার আই লাভ ইউ বলছে, কত বড় সাহস বেটা, তোর পরিচয় যেদিন জানবো বিশ্বাস কর কি যে করবো তোকে, নিজেও জানি না আমি, অসভ্য ইতর ছোট লক্ষ্য থাকার। তিন দিন খুব ব্যস্ততায় কাটলো সেজুতির, অফিস ছুটি বিদায় এই কয়দিনে পুরোটাই অরুণাকে দিয়েছে, তবে দ্বিতীয় দিন গিয়ে অরুণার একটু পরিবর্তন পেয়েছিল, কথা কম বলছিলেন, ঠিকঠাক উত্তর দিচ্ছিল না, অথচ সেটা ছিল সাময়িক। সেটি যেই কথার ঝুড়ি খুলে বসলো, অরুণাও যেন আগ্রহী হয়ে উঠলেন, বোধ হলো অনেকদিন পর একটা গল্পের মানুষ পেলেন উনি, সাথে বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে জানালেন তার অসংখ্য অসুবিধার কথা, সিলিং ফ্যানে বাতাস ভালো আসে না, ঘরটা দিনের আলোয় অন্ধকার থাকে, ফিল্টারের পানি চেঞ্জ হয় মাস গেলে, বিছানার চাদর আঠালো হওয়ার পর পাল্টানো হয়, এমন ভুরি ভুরি অভিযোগ অরুণার। সে যদি অবাক হয়ে শুনে, রুদ্র বলেছিল সে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা দেয় রফিককে, তবে এত অবহেলা কেন, মায়ের কাছ ধারে কাছে ঘিঁচতে পারে না বলে যে লোকটা কিছু জানে না, সেটি বেশ বুঝতে পারছে ব্যাপারটা, ঠিক করলো অতি সত্য রুদ্রর সাথে এই নিয়ে কথা বলবে। সেদিন দেখা করতে যেও পারেনি, বিকেল থেকে তুমুল বৃষ্টি ছিল, পরের দিন পুরোটা সময় ছিল আসাইলামে, আজকেও তাই। রুদ্র যেন ফোন করেছিল অবশ্য, সেটি জানিয়েছে একেবারে অফিসেই জানাবে সবটা, কারণ ওটাই সেফ প্লেস। এই দুদিন একটা দারুণ কাজ করেছে সেজুতি, সকাল সকাল অরুণার জন্য খাবার নিয়ে হাজির হয়েছে, নিজ হাতে রান্নাবান্না করে খাবার সব নিচ্ছে, রাতে ইউটিউব দেখে শিখে সকালে অ্যাপ্লাই করেছে, রান্নার মধ্যে হাজারবার চেখে দেখেছে ভালো হয়েছে কিনা। সকালবেলা সেজুতিকে রান্না করতে দেখে মোনার আর মাথা চক্কর দিল, এই মেয়ে তো গ্লাসে পানি ঢেলেও খেতে আলসেমি করে, জিজ্ঞেস করে বলেছিল লাঞ্চের জন্য নিচ্ছে। মোনারা একটু অবাক হলেন, এতদিন নিজেই ঠেলে ঠেলে লাঞ্চ দিতে চাচ্ছে,
সে যদি বহনের ভয় নিত না, আজ নিজ থেকে নিচ্ছে। তাও এই পরিমাণের খাবার তার মেয়ে একা খাবে, সাথে এত বড় টিফিন ক্যারিয়ার। মেয়েটার কি হলো, হঠাৎ রাক্ষস পার করলো না তো? অরুণার জন্য সে যদি প্রথম দিন এনেছিল সুরকি ভর্তা সাথে সর্ষে ইলিশ, অরুণার চেহারা খাবার দেখি ছলমল করে উঠে, সবটা যেন গাপুস গুপুস করে খেলে। সে যদি চোখ মন জুড়িয়ে গিয়েছিল, মনে হলো কষ্ট সার্থক হচ্ছে তার। অজান্তেই কারণে সে জল ফেলল, একটা সময় নিজেই বলল, আমি খাইয়ে দিই আন্টি। অরুণা প্রথমে অবাক চোখে তাকান, পরের মুহূর্তে হেসে মাথা দোলা। এই এভাবেই তাদের আসমানুপাতিক বয়সের একটা বন্ডিং শুরু হয়। সে যদি অরুণার চুল আঁচড়ে দেয়, শাড়ি ঠিক করে দেয়, বিছানা গুছিয়ে দেয়, আবার ঘুম পাড়িয়ে দেয়, অরুণা একবারও তাকে আঘাত করে না, ভুলেও না, বরং সে যদিকে ভালো লাগছে তার নিকট। এত কিছুতেও সে যদি মাস্ক খুলেনি, অরুণার সম্মুখে পাশে চিনে না ফেলে, যা বিচক্ষণ নারী। ঠিক তারপরে তিনি রুদ্র হঠাৎই হাজির হলো অ্যাসাইলামে। সে যদি তখন মন দিয়ে অরুণার পাকা চুল বেরুনি বাজছে, রুদ্রর ভেতরটা জুড়িয়ে গেল নিমিষেই। চোখ যেন স্পর্শ পেল অনেক সাধনার কোনো বস্তুর। পাশেই রফিক দাঁড়িয়ে একবার অরুণাকে দেখছেন, একবার রুদ্রকে। সে যদি অরুণার চুল বেঁধে ওনাকে শুইয়ে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, এখন ঘুমন একটু, এখন ঘুমাবো। অরুণা বাধ্যের মতো ঘাড় নেড়ে চোখ বুঝলে, রুদ্র প্রচন্ড অবাক হলো। মা যেখানে আমায় দেখলে খেপে যান, সেখানে ওনাকে? রুদ্র চিন্তা ভাবনা ঝাড়ল, রফিককে বলল, এই মেয়েটা? জি স্যার। এই মেয়ে এদিকে আসুন। রুদ্র রাশ ভারী কণ্ঠ শুনে সে যদি পেছন ফিরে তাকায়, অবাক হয়ে হাত ঘড়িতে চোখ বোলা, রুদ্র এখন এখানে কি করছে? গতকাল রাতেও তো কথা হলো, বলেনি তো আসবে? সেটি গুটি সুটি পায়ে এসে দাঁড়ালো। রুদ্র গভীর কণ্ঠে বলল, বাইরে আসুন। সেটি নিচু হয়ে বের হয়ে এলো একবার, রফিকের দিকে চেয়ে রুদ্রকে বলল, আপনি কে? পাশ থেকে রফিক উত্তর দিলেন, উনি পেশেন্টের ছেলে রুদ্র রওশন চৌধুরী। সেটি ছোট করে বলল, ও জি। রুদ্র গলা ছেড়ে বলল, আপনি তাহলে আমার মায়ের দেখাশোনা করতে চেয়েছেন? জি। রুদ্র খানিক সর গম্ভীর করার চেষ্টা করলো, কি ব্যাপার হচ্ছে না কেন? এই মেয়ে আজকাল কি জাদু যে করলো কে জানে, অভিনয় করার করেও গরম কথা বলতে পারেন না। অনেক চেষ্টা করেই বলল, লিসেন, আমি আমার মায়ের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। রফিক বললেন আপনি অনেক জোরাজোরি করেছেন এখানে থাকতে, এটা কি সত্যি? সেটি কিছু বলতে নিলে রফিক কেড়ে নিলেন কথা, না স্যার জোরাজোরি করেনি, এমনি বলেছে শুধু। রুদ্র সে যেতে দুজনে ফুকুচকে তাকালো, এই লোক কথা পাল্টালো কেন? দুজনের দৃষ্টিতে রফিক নুয়ে গেলেন কেঁচে। সে যেদিকে দুদিন যা চিনলেন, এই মেয়ে মুখের উপর জবাব দিতে পটু, বেফাস কিছু বললে সে ফাঁসবে। রুদ্র আবার সেজদের দিকে ফিরল, আপনি যেহেতু আমার মায়ের দায়িত্ব নিচ্ছেন সেহেতু নিন, মা যেহেতু আপনাকে আঘাত করেনি এ অবধি, আই থিঙ্ক উনি আপনার সাথে কমফোর্টেবল। খেয়াল রাখবেন আমার মায়ের যাতে কোনো রকম অসুবিধে না হয়, এই দায়িত্ব কিন্তু আপনার এখন। বাই এনি চান্স যদি হেরফের হয় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, বুঝতে পেরেছেন? সেটি হাসি চেপে রেখে বলল, আর হ্যাঁ, আপনার সেবায় আমার মা যদি সুস্থ হয় তবে আপনি যা চাইবেন তাই দেয়া হবে, এই নিয়ে ভাববেন না, চলুন মিস্টার রফিক। রুদ্র হাঁটা দিল, রফিকও পিছু পিছু হয়ে গেল। ওদের অবয়ব অদৃশ্য হতে সে যদি হেসে উঠল নিঃশব্দে, কি অভিনয় এই লোকের, বাপরে বাবা। দেখতে দেখতে আজ সেজুতির অফিস যাওয়ার দিন। সেজুতি গত রাতে কাগজে একটা সময় নতুন সূচি লিখে নিয়েছে, ভোর ছটায় উঠে রান্না করে প্রথমে অ্যাসাইলামে যাবে, তারপর অফিসে, সময় হলে অফিসে, অফিস শেষ করে আবার ওনার কাছে যাবে, ওনার সাথে গল্প করলে সময় কিভাবে কাটে টেরই পায় না, ছুটির তিন ঘন্টা ওখানেই কাটিয়ে তারপর বাড়ি ফিরবে। রেডি হয়ে কাঁধ ব্যাগে আইডি কার্ড অ্যাপ্রন সব হলো সেজুতি, খুব ভরে উঠে রান্না বান্না পাট চুকিয়েছে। আজ নিজেই খিচুড়ি সাথে খাসির মাংস, অরুণা বলেছেন এগুলো নাকি তার ভীষণ পছন্দ। অরুণার সাথে দেখা করে অফিসের জন্য বের হলো সেজুতি, অত সকালে এই রফিক লোকটা থাকে না ওখানে, তবুও অ্যাসাইলামের থেকে বেশ অনেকটা দূরে স্কুটার দাঁড় করায়ও, তাও উল্টো পথে। রফিক যেদিক দিয়ে আসেন সেদিকে না, এদিকটার পালা চুকে সেজুতি অফিসে হাজির হলো। দশটা বাজতে কয়েক মিনিট বাকি, অফিসের মূল কাজের দরজাটা ঠেলে মাত্র ঢুকলো, অমনি কেউ একজন হুড়মুড়ে গায়ের উপর পড়ল সেজুতি। আকস্মাত তাল সামলাতে না পেরে লোকটা সমেত থপাস করে পড়ল ফ্লোরে। সিনেম্যাটিক দৃশ্য দেখে অফিসে সবাই হো হো করে হেসে ফেলল। রুদ্র তখনই ঢুকেছে কেবল মেঝেতে সেজুতির ওপর,
ওভাবে একটা ছেলেকে দেখে থমকে দাঁড়ালেন। পায়ের রক্ত উঠে গেল মাথায়। কাউকে তোয়াক্কা না করে লোকটার কলার পেছন থেকে খপ করে ধরে দাঁড় করালো। চোখের কোটরে যেন রক্ত টকবক করছে। আজ একটা তুলকালাম, এখানেই বাঁধাবে। এত বড় দুঃসাহস, সে যদি গায়ের উপর পড়া।